সৌরভবাবু এবার আপনার কাছে আসছি, আপনার বলার অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে, আপনার বলার এত শখ, আপনিই বলুন, এবার আপনি বলুন, এবার আপনি বলুন, এবার আপনার বলতে অসুবিধা নেই। আমার কাছে মূল কথা হচ্ছে এই ধরনের ঘটনা, আমি বলছি এই ধরনের ঘটনা একজন মহিলা মুখ থেকে বলে দিল, তার মানেই তাকে ধর্ষণ করা হয়েছে, এটা ধরেই নিতে হবে কি? দীপালী বসাকের সময় ছিল, দীপালী বসাকের সময় ছিল, আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই, বলছি এখন তো টিআরপি সমস্ত মানুষ ছাড়ো উনি নারী হিসাবে হাইজ্যাক করতে পারে, এটাই নারীর অধিকার। এখন তো টিআরপি হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে দীপালী বসাককে নিয়ে তার মেয়েকে নিয়ে গিয়ে কেন বসেছিল? নিউজ প্রিন্টের জন্য হয়েছিল, নিউজ প্রিন্টের জন্য। তখন কোথায় নিউজ চ্যানেল? তখন কোথায় নিউজ চ্যানেল? মমতা বন্দ্যোপাধ্যায় কেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কোন নিউজ চ্যানেল পাওয়া নাই? সে মুখ্যমন্ত্রী হয় নি, লাগাবো সে আন্দোলন করেছে, একটা মিনিমাম কোন রিপাবলিক বাংলাদেশের মুখ্যমন্ত্রী করেনি, দীপালী বসাকের তাকে দর্শন চ্যানেল মুখ্যমন্ত্রী করেনি, বাবু চেঁচিয়ে হয় না তো, বন্ধ করুন, চেঁচিয়ে হয় না তো, নাটক এই সিনেমাগুলো বন্ধ করুন, হয় না তো, ঘটেছে নাটক সিনেমা তো আপনাদের, যেটা ঘটেছে সেটা প্রমাণ হোক, যে মহিলাদের উপর অত্যাচারী হয়ে থাকে প্রমাণটাকে শাস্তি পাক, প্রমাণটাকে করবে আমাদের দলে কে করবে? প্রমাণ উঠতে থাকে পুলিশ, আমাদের দলে আরা বুলে অ্যারেস্ট হয়, আমাদের দলে উত্তম হয় অ্যারেস্ট হয়, আমরা জানতে চাই ব্রিজভূষণ অ্যারেস্ট হয় না, আমরা বলি বিলকিস বানু ধর্ষকরা অ্যারেস্ট হয় না, আর বাংলার বাইরে থেকে কোকিলা কণ্ঠী রেখা দেবী এসে বড় বড় গান গাইবে, সেই গান বাংলার মানুষ আর শুনতে চায় না। সৌরভপ্রিয় বাবু আপনাদের কে কে, এক মিনিট এক মিনিট, সৌরভপ্রিয় ভোটে প্রমাণ করব প্লিজ, আমি সবাইকে ভোটে প্রমাণ করব, সবাইকে সুযোগ দিন প্লিজ, এটাকে ভোটের বিষয় করুন না প্লিজ, দেবাশিস বাবু, দেবাশিস বাবু লোকে ভোটের বিষয় করুন না, দেবাশিস বাবু প্রমাণ হবে এটা একটা, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি প্লিজ, দেবাশিস বাবু দেবাশিস বাবু এটাকে ভোটের বিষয় করুন না, কিসের প্রমাণ, এটাকে রাজনীতির বিষয় করুন না, একটা দেবাশিস বাবু, দেবাশিস বাবু একটা সমাজ মানুষ প্রতিবাদ করবে তো, দেবাশিস বাবু 30 সেকেন্ড, দেবাশিস বাবু প্লিজ, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছেন, আশা করি দেখতে পাচ্ছেন, কিছু করতে হবে না, ক্যামেরা সরানোর প্রয়োজন নেই, আজকে আমার মুখ নয়, সন্দেশখালীর মা বোনদের অত্যাচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অ্যাঙ্কারকে একটু বেঁকা তেরা দেখতে লাগলে কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বলছি থাকো যেখানে আছো ওখানে থাকো, ওখানেই থাকো, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছন দিকে যে সৌরভপ্রিয় দত্ত বসে আছেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, রাজনৈতিক কর্মী, সৌরভপ্রিয় দত্তদের বক্তব্য এক, টিআরপির জন্য সন্দেশখালী ধর্ষণের অভিযোগ, দুই নম্বর অভিযোগ, আরও গুরুতর অভিযোগ নয় এটা, বিশ্বাস প্রত্যয় ভোটে দেখে নেব, বাংলার মা বোনেদের ইজ্জত এবং সম্মান 500 টাকা থেকে কন্যাশ্রীর 1000 টাকা দিয়ে কিনেও ওদের মন ভরেনি, ওরা এবার ভোট দিয়ে কিনতে চান। সৌরভবাবু এবার আপনার কাছে আসছি, আপনার বলার অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে, আপনার বলার এত শখ, আপনিই বলুন, এবার আপনি বলুন, এবার আপনি বলুন, এবার আপনার বলতে অসুবিধা নেই। আমার কাছে মূল কথা হচ্ছে এই ধরনের ঘটনা, আমি বলছি এই ধরনের ঘটনা একজন মহিলা মুখ থেকে বলে দিল, তার মানেই তাকে ধর্ষণ করা হয়েছে, এটা ধরেই নিতে হবে কি? আমি জানি একজন মহিলা বলতে আমার ধর্ষণ করা হয়েছে,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে দীপালী বৈশাখকে নিয়ে আর তার মেয়েকে নিয়ে কেন বসেছিলেন? নিউজ প্রিন্টের জন্য হয়েছিল, নিউজ প্রিন্টের জন্য। আরে সে তখন কোথায় নিউজ চ্যানেল? তখন কোথায় নিউজ চ্যানেল? আরে মমতা বন্দ্যোপাধ্যায় খবর রাখেন না নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোন নিউজ চ্যানেল খবর দেন? সে মুখ্যমন্ত্রী হয় না দাদা, সে আন্দোলন করেছে। একটা মিনিমাম করে রিপাবলিক বাংলাদেশের মুখ্যমন্ত্রী করেন নি দীপালী বৈশাখের নাকি দর্শন চ্যানেল মুখ্যমন্ত্রী করেন নি? বাবু চেঁচিয়ে হয় না তো, বন্ধ করুন, চেঁচিয়ে হয় না তো। নাটক এই সিনেমাগুলো বন্ধ করে হয় না তো, যেটা ঘটেছে নাটক সিনেমা তো আপনাদের, যেটা ঘটেছে সেটা প্রমাণ হোক যে মহিলাদের উপর অত্যাচার হয়ে থাকে। প্রমাণটাকে শাস্তি পাক, প্রমাণটাকে আমাদের দলে কে করবে? পুলিশ আমাদের দলে আরবুল অ্যারেস্ট হয়, আমাদের দলে উত্তম হয় অ্যারেস্ট হয়। আমরা জানতে চাই ব্রিজভূষণ অ্যারেস্ট হয় না, আমরা বলি বিলকিস বানু ধর্ষকরা অ্যারেস্ট হয় না। আর বাংলার বাইরে থেকে কোকিলা কণ্ঠি রেখা দেবীর জন্য বড় বড় গান গাইবে, সেই গান বাংলার মানুষ আর শুনতে চায় না। সৌরভপ্রিয় বাবু আপনাকে কে কে এক মিনিট এক মিনিট সৌরভপ্রিয় ভোটে প্রমাণ করব প্লিজ, আমি সবাইকে ভোটে প্রমাণ করব, সবাইকে সবাইকে সুযোগ দিন প্লিজ। এইগুলোকে ভোটের বিষয় করে না প্লিজ, দেবাশিস বাবু, দেবাশিস বাবু, এইগুলোকে ভোটের বিষয় করে না, দেবাশিস বাবু প্রমাণ হবে এটা একটা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি প্লিজ, দেবাশিস বাবু, দেবাশিস বাবু, এটা কি থেকে ভোটের বিষয় করে না, কিসের প্রমাণ? এটাকে রাজনীতির বিষয় করে না, এটা দেবাশিস বাবু, দেবাশিস বাবু, একটা সমাজে বৃহত্তর অংশ দেবাশিস বাবু আক্রান্ত, তাদের উপর দিনের পর দিন মানবিক ন্যূনতম জায়গা থেকে শেষ করে দেবাশিস বাবু এক মিনিট কে অনুরোধ প্লিজ প্লিজ আমাকে 30 সেকেন্ড দেবেন একেবারে না, দেবাশিস বাবু, দেবাশিস বাবু আমাকে 30 সেকেন্ড দেবেন, সৌরভ বাবু সৌরভ বাবু মানুষ প্রতিবাদ করবে তো, দেবাশিস বাবু 30 সেকেন্ড তোমার, দেবাশিস বাবু প্লিজ, দেবাশিস বাবু প্লিজ ডাকে তুমি আর এই জায়গায় মানুষ বিতর্ক করবে না, আমি সামনে যাব, সামনে যাব, সামনে যাব। গোটা বাংলার মানুষ, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছেন, আশা করি দেখতে পাচ্ছেন, কিছু করতে হবে না। ক্যামেরা সরানোর প্রয়োজন নেই, আজকে আমার মুখ নয়, সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাঙ্কারকে একটু ব্যাকা তেরা দেখতে লাগলে কোনো অসুবিধা নেই, আমি তোমাদের বলছি থাকো, যেখানে আছো ওখানে থাকো, ওখানেই থাকো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছন দিকে যে সৌরভপ্রিয় দত্ত বসে আছেন, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, রাজনৈতিক কর্মী। সৌরভপ্রিয় দত্তদের বক্তব্য এক, টিআরপির জন্য সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ। দুই দুই দু নম্বর অভিযোগ, আরও গুরুতর অভিযোগ নয় এটা, বিশ্বাস প্রত্যয় ভোটে দেখে নেব। বাংলার মা বোনেদের ইজ্জত এবং সম্মান 500 টাকা থেকে কন্যাশ্রীর 1000 টাকা দিয়ে কিনেও ওদের মন ভরেনি, ওরা এবার ভোট দিয়ে কিনতে চান।